আগামী 16 তারিখ মুক্তি পাচ্ছে দত্তা। মুক্তির ঠিক আগেই আমরা আড্ডা দেব বিজয়ের সঙ্গে, এবং সঙ্গে রয়েছে মিউজিক ডিরেক্টর জয় সরকার। জয়া কে সেটা বোধহয় আর নতুন করে এই মুহূর্তে আর বলে দেওয়ার দরকার নেই। ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুদি প্রথমে তো ছবির আড্ডায় আসবোই, কিন্তু তার আগে শাড়িটা অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর এবং চোখ লাগার মতো একটা শাড়ি। মুক্তি পাচ্ছে দত্তা। তো দেখো, এর আগে তো দত্তা হয়েছে, এবং সেটা ধরো সুনন্দা দেবী যখন করেছেন তখন তুমি হয়তো জন্মায়নি, কিন্তু সুচিত্রা সেন যখন করেছেন সেই ছবিটা কি তুমি দেখেছিলে? সেটা অনেক পরে দেখেছি, যখন উনি যখন মানে ছবিটা করেছিলেন তখন আমি একদমই মানে ইনফ্যান্ট বলা যেতে পারে, তাই জন্য আমি দেখতে পাইনি, কিন্তু পরে আমি দেখেছি, যেটা আমার ভীষণই ভালো লেগেছিল। একদমই তাই। এবং এই ক্ষেত্রে কি তুমি কোনো ইনফ্লুয়েন্সড হয়েছো বা কিছু মনে হয়েছে? অ্যাকচুয়ালি যখন আমি দেখেছিলাম তখন অসাধারণ লেগেছিল, তখন আমি একটু বড় বয়সেই দেখেছিলাম, এবং সুচিত্রা সেন আমার এত প্রিয় একজন অভিনেত্রী, এবং আমি প্রচণ্ড ফ্যান ওনার বলতে গেলে, মানে আর উনি উনি যেই যেই সময় মানে কি বলবো রেইন করেছেন, এবং বাংলা সিনেমাকে, শুধু বাংলা সিনেমা বলবো না, আমি ভারতবর্ষের সিনেমাতে উনি একটা মানে একটা বিরাট নাম, এবং গ্লোবালি সুচিত্রা সেনকে সবাই চেনে, তো অবভিয়াসলি সেই জন্য মানে উনি বাংলা সিনেমাকে বা এক একটা চরিত্রকে যা মাত্রা দিয়ে গেছে সেটা কখনোই নতুন করে দেখো বাঙালির কাছে আর বলার অপেক্ষাও রাখে না, আর সেটা কখনোই রেপ্লিকেট কেউ করতে পারবে না। তুমি তাদের মতো করে অন্যভাবে করতে পারে, কারণ আমি বিজয়াকে যেভাবে বুঝেছি আমার মতো করে আমি করেছি, তো সেখানে আমি এই কম্প্যারিজনটার প্রথমে কথা বলতে গেলেই আমি বলবো যে এখানে কোনো কম্প্যারিজন হয় না, একেবারেই তাই। এবং দেখো তুমি উড়িয়া ছবি দিয়ে তোমার কেরিয়ার শুরু করেছিলে, কিন্তু ঠিক তারপরেই যে ছবিটি তুমি করেছিলে সেটা হচ্ছে প্রভাত রায়ের শ্বেত পাথরের থালা, এবং সেটা সেই সময়ে আমাদের আজকেও কিন্তু সেই তোমার সেই লুকটা এখনও সবার মনে আছে আর কি। তো সেটাও সাহিত্য নির্ভর ছবি, এবং এই ছবিতেও নিবেদক যিনি, মানে এটা কি একটা গুরু প্রণাম দিলে? গুরু প্রণাম হ্যাঁ একটা বলতে পারো, আর তারপরে আমি মনে করেছিলাম যে প্রভাতদা অনেক সাহিত্য নিয়ে কাজ করেছে, এবং প্রভাতদা এত লেখার মানে ইয়েটা এত ভালো, মানে ওনার মানে স্প্রিটা এত ভালো লেখার, যে সবসময় উনি প্রচুর সাহিত্যিকদের কথা আমি প্রভাতদার মুখে শুনেছি, এবং অনেকদিন প্রভাতদা এর মধ্যে কোনো ছবি করেননি, আমি খুব চাইবো যে প্রভাতদা আবার ফিরে আসুক, আবার একটা ভালো কাজ হোক। কিছুদিন আগে উনি বলেছেন যে মানে পুরনো যাদের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে তোমার নাম স্পেশালি বলেছেন, যে তুমি মনে রেখেছো, এটা আমি সবসময় মানুষকে মনে রাখি, এবং মনে রাখবো, আমরা বারবার জোর করে রাখি না, এটা আমার তোমার থাকে, আমার নিচে খুব ছোট ছোট জিনিসও তোমার মনে থাকে, এটা সত্যি তোমার। আর এটা এটাতে আমি খুব আনন্দিতই বোধ করি, মানে যে আমি যে মনে রাখতে পারি এবং মনে রাখি, এবং মনে রাখাটাই আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার, সেটা আমি সবসময় মনে করি। না তবে আমার একটা জিনিস মনে হয় যে একটা মানুষ ঋতু এত বছর ধরে কাজ করছে, এরকম সফলভাবে কাজ করছে, পরের প্রজন্মের কাছে ও বিরাট ইন্সপিরেশন, সেই মানুষগুলোকে কিভাবে মনে রাখছে এর থেকে কিন্তু বোঝে যে একজন বড় শিল্পীর হওয়ার আসল উপাদানটা কোথায় লুকিয়ে থাকে, সেটা কিন্তু আমি সত্যি কথা বলতে কি মানে প্রভাতদাকে প্রেজেন্টার হিসেবে রাখা এই ছবিটাতে, এইটা ঋতু একটা খুব বড় মনের কাজ করেছে। না এটা আমার বেসিক নেচার যে আমি মানুষকে কখনো ভুলে যাই না, আর আমি যখন যার সাথে কাজ করি বা যা যদি আমার জন্য একটুখানিও ইন্সপিরেশনের জায়গা তৈরি করে থাকে, আমিও চেষ্টা করি কোনোদিন পরবর্তীকালে তাদেরকেও কোনোভাবে ইন্সপায়ার করতে। আমি এটা বলছি এটা একদম মানে আউট অফ ট্র্যাক, আমার মা বলেছে যে তুই ঋতুদির কাছে শুনে আসবি, যে এরকম একটা কুড়ে মানুষ, তো আমি ভীষণ কুড়ে যে এত কাজ কিভাবে করে, তুই তো এত কিছু কথা বলিস, তুই জেনে আসবি যে ও তো ঘুম হয় না, ও একটা বিরাট সুবিধা হচ্ছে, ঘুম হয় না, ঘোড়ার মতো সারাদিন তুই যেটা
যেটা করি সবসময় তাই করি আর কি অফিসে যাচ্ছি অফিসেই হয়তো এতটা সময় থেকে যাচ্ছি কিন্তু কিন্তু আমি বেসিক্যালি খুব ঘুরে আর কি একটু বই পড়ছি তো ভালোই লাগছে বইটা পড়তে এরকম বলতে তুই আজকে শুনে আসবি যে এত কাজ কি করে কর এনার্জি না আমার একটা এনার্জি আছে যেটা আমি মনে করি যেটা খুব পজিটিভ এনার্জি এবং সেটাকে ইউজ করতে পারি এনার্জিটা হ্যাঁ কারণ আমি মনে করি জীবনটা মানে কখন দুম করে শেষ হয়ে যাবে আর জীবনের মানে মানে প্রত্যেকটা দিনকে আমি মনে করি যে একটা নতুন ভাবে যদি আমি সেটাকে ইউজ করতে পারি বা নতুন কোনো মাত্রা যোগ করতে পারি সেটা আমার একটা মানে সেটা আমি নিজেকেই নিজেকে ইন্সপায়ার করি এবং সেখান থেকেই তৈরি হয় এই এনার্জিটা এবং যেহেতু আমরা ক্রিয়েটিভ কাজের মধ্যে আছি জয় যখন একটা মিউজিক সৃষ্টি করে বা মানে সবসময় চাইবে যে আর একটা নতুন কিছু সৃষ্টি করুক কালকে তো সেই সৃষ্টির জায়গাটাকে আমি মনে করি যেটাই আমাদের উল্লাস তো দত্তা ছবিটা তো দেখো রিলিজ করলো অনেক পরে কিন্তু এটা একটা ব্যাপ মানে নিশ্চয়ই তুমি মানে একমত হবে দত্তা যখন শুরু হয়েছে শুটিংটা 19-এ দত্তার কিন্তু 100 বছর সবকিছু মিলিয়ে একটুখানি পিছিয়ে পড়লাম কিন্তু তা সত্ত্বেও ওই রেসটা এখনো রয়েছে যেটাকে আমরা মানে সাহিত্য ধর্মী যে ছবিগুলো সেগুলো সবসময়ই বোধহয় মানে সবসময়ই হতে পারে আর কি একদমই তাই সেটাই তো একটু আগে আমাদের কথা হচ্ছিল যে টাইমলেস কিছু কাজ রয়ে যায় যেগুলোর কোনো মানে যেটার কোনো মৃত্যু নেই তো সেইটার জন্য আমার মনে হয় যে দিস আর সো ইটার্নাল আর মানে আর এগুলো এত ন্যাচারাল আর ইটার্নাল যে এগুলোর কখনো কোনো ধ্বংস হয় একদম তো মানে ইটস আনপেরিশেবল তো ওই জন্য আমার কাছে এটা মনে হয়েছে যে এটা খুবই এখনকার জন্য উপযোগী এবং আরো 50 বছর পরেও থাকবে চলো যখন এই ছবিটার গান ক্ষেত্রে গানের ক্ষেত্রে দেখো ছবিতে গানের মিউজিক ডিরেকশন এটা তো তোমার ক্ষেত্রে নতুন কিছু নয় কিন্তু এরকম ধরনের যারা সাহিত্য নির্ভর ছবি সেক্ষেত্রে কি মানে কোনো আলাদা অ্যাটেনশন বা কিছু কি সতর্ক থাকতে হয় কিছুটা সতর্ক না দেখো এটা একটা বাংলা সাহিত্যের সম্পদ দত্তা হচ্ছে বাংলা সাহিত্যের একটা সম্পদ এবং আমরা বাংলা কালচারেই বড় হয়েছি সেটা আমাদের ভেতরে রয়েছে এটার জন্য যে আলাদাভাবে আমি এটা মনে করি না যে এটা আলাদা একটা চ্যালেঞ্জের মতো আলাদাভাবে তার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আমাদের কারণ আমাদের রক্তের মধ্যেই সেটা আছে সেই বাঙালিয়ানাটা আর আমার এটাতে আমি খুব সম্মানিত বোধ করেছি যে বাংলা সাহিত্য নিয়ে এরকম একটা কাজ হচ্ছে তার আমি একটা অংশ এটা আমার কাছে খুব আনন্দের এবং সম্মানের তা এটার জন্য আলাদা কোনো চাপ বা সেটার থেকেও আমি এই এটা আমার যেহেতু হৃদয়ে রয়েছে কাজটা হৃদয়ের কথা শোনাটা সবসময় সহজ এবং সব থেকে মানে এই যে চিন্তা ভাবনাটা করা এটা সত্যি তুমি বলে সম্ভব কেননা ধরো আজকে এই এতটা ফার্স্ট লাইফেও মানুষ যে এখনো ধরো বই পড়াটা আমাদের অনেকটাই কমে গেছে তুলনামূলকভাবে বা ওয়েব সিরিজ বলো বা যেগুলো আমরা অনেক ফাস্ট ব্যাপার সেই রকম দাঁড়িয়ে সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে দত্তা ছবিটা তো তুলনামূলকভাবে একটু সেই সময়ে যদি আমরা পৌঁছে যেতে হয় তাহলে তো আমাদের সেই স্লো সেই সমস্ত প্রেক্ষাপটগুলোকেই তুলে আনতে হবে কিন্তু তুমি সেই আজকের তারিখে দাঁড়িয়েও সেই সময়টাকে আবার ফেরত দিতে চাইছো একদমই তাই আমার মনে হয় যে সেই সময়টাকে ফেরত কতটা করতে পারবো জানি না তবে সময়টার যে একটা আলাদা আকর্ষণ ছিল যে সময়টার একটা আমরা ডকুমেন্টেশন আবার যদি আনতে পারি সেটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকবো যে কারণ আমরাও সবসময় ফিরে দেখতে চাই আমরাও তো ফিরে যেতে চাই ওই সময়গুলোতে ওই দিনগুলোতে এবং এছাড়াও নতুন প্রজন্মের কাছে একটা যোগসূত্র হিসেবে তারা এই সাহিত্যগুলোর সঙ্গে এই কাজগুলোর সঙ্গে কতটা এখন হয়তো নিজেদের রিলেট করা সম্ভব না হ্যাঁ কিন্তু এখন দৈনন্দিন জীবন যা হয়ে গেছে চারদিকটা যেমন হয়ে গেছে কিন্তু বেসিক ইমোশনের জায়গাগুলো একই রয়েছে কারণ দত্তাতে কিন্তু যেমন প্রেম আছে সেরকম বন্ধুত্বেরও গল্প এটা একটা সেরকম আবার জেলাসিও আছে হ্যাঁ এবং তৎকালীন ব্রাহ্ম সমাজের কথা রয়েছে মানে একদম পুরো সময়টাই সময়টাই ধরে রয়েছে এবার সেটা তো আমাদের রুট ওটা একদম হ্যাঁ সেদিক থেকে সেই যোগসূত্রের কাজও হয়তো এই ভার্সনটা করবে অন্য দত্তা কি হয়েছে না হয়েছে সেটার থেকেও আমার মনে হয় যে কম্পারিজনে এত প্রয়োজন নেই বা সেটা তো কোনো একদম মানে এই ছবিটা একটা ইটসেলফ একটা ছবি আর ছবি আর আরেকটা হচ্ছে যে বিজয়ার চরিত্রটা আমি একটুখানি বলতে চাই যে বিজয়াকেও আমরা যেভাবে পেয়েছি তখন
মানে বিজয় ওই সময় দাঁড়িয়ে থেকে মানে ওই রকম একটা সিচুয়েশন একটা ফিউডাল সোসাইটিতে সেখানে বিজয় নিজের জায়গাটা বা নিজের প্রেজেন্সটাকে মানে শি মেড হার প্রেজেন্স ফেল্ট এবং তার অনুচ্চারিত কথা বা নিজের পার্সোনালিটি বা তার প্রতিবাদ বা সেটা তার সাইলেন্স আজকের নারীরা কিন্তু সেই জায়গাটা আমি সেই যোগসূত্রটা যেটা বিজয় বললো ভেরি ইম্পর্টেন্ট যে এই যে ব্রুটস্টার থেকে আজকের প্রজন্মের কাছে আসা তো আমার মনে হয়েছে যে শরৎবাবুর এতটাই একটা মানে বলিষ্ঠ চরিত্র বিজয়া যেটা উইল বি আ সার্টন লিড টু টুডেজ উইমেন মানে আজকে যেন উনি একটা সৃষ্টি করে দিচ্ছে মানে চরিত্রটা যে পরবর্তীকালে মহিলাদের এইখান থেকে ইন্সপিরেশন যাতে ডেরাইভ করতে পারে সেটাই 100 বছর আগে ভাবা সেটাই ভাবছে সেই ইমাজিনেশনের জায়গাটা কত ওয়াইড আর উনি না মহিলাদের একটা অন্য প্যাডেস্টালে দিয়েছেন প্রত্যেকটা ছবিতে ইনফ্যাক্ট যেটা আমরা মানে দেবদাসও দেখেছি যে দুটো চরিত্রই খুবই বলিষ্ঠ চরিত্র মানে যদি একটাকে তুলনামূলকভাবে একটু উইকও উনি করছেন পরবর্তী চরিত্রটাকে তুলে দিয়েছেন করেছেন যে মানে সেটা একটা সোসাইটির রিফ্লেকশনও বটে সেই সময়কার এবং তার পরবর্তীকালে উনি যে মানে চরিত্রহীন মানে আমি মনে হয় যে সবগুলোর মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা মানে আর নারীর ব্যক্তিত্বর ভেতরে যে যেই জিনিসগুলো খুব মানে মানে কি বলবো যেগুলো খুব সাটলভাবে সাবকনশিয়াসে থাকে সেগুলোকে উনি খুব সুন্দর লেয়ার করেছেন প্রত্যেকটা জায়গায় যেটা বিজয়াতে আমি ফিল করলাম আরও বেশি করে একদম তাই নির্মলদার সঙ্গে কাজ নির্মলদার ছবি এবং নির্মলদা তোমার দীর্ঘ দিনের সঙ্গী তো সেইটাকে একটা আলাদা একটা কমফোর্ট জোন নির্মলদা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই বলেছিলেন যে একটা কাজ উনি করবেন কিন্তু মানে সেটা বলেছিলেন 10-15 বছর আগে যে আমি একটা ধরলাম নির্মলদা তুমি এত যে বলেন আমার যখন সময় হবে আমি ওই সময়ই সিনেমাটা করবো এবং তোমাকেই করতে হবে বললাম আমি পারবো কি না তুমিই করবে যাই হোক সেই সময়টাও এলো এবং নির্মলদা বললো এক্সপ্রেস করলো যে এই সময় আমি ছবিটা করবো নির্মলদার মধ্যে খুব মানে একটা দেখেছি আমি যে নির্মলদা খুব সিস্টেম্যাটিক এবং নির্মলদা ঠিক টাইমলি যে যে জিনিসগুলো উনি বলেছেন সেগুলো কিন্তু ওইভাবে করার চেষ্টা করছে যেটা জয়ও বলছিল একটু আগে গানের ক্ষেত্রে নিশ্চয়ই তুমি সেরকম হ্যাঁ হ্যাঁ খুব ক্লিয়ার কিন্তু না ভিশনটা সুন্দর হোমওয়ার্ক করা এবং খুব বেশি অপশনস নেই কিন্তু যেটা দরকার কনফিউশন নেই মানে ভিশনটা ক্লিয়ার একদম পরিষ্কার এবং কি গান থাকবে সবথেকে বড় কথা দেখো আমরা রবীন্দ্রসঙ্গীত ইউজ করেছি তারপর রজনীকান্তের গান ইউজ করেছি সেটার একটা বিরাট কারণ হচ্ছে তখনকার বাংলা ভাষা বাংলা গানের সুর বলো বাংলার গানের সঙ্গে যে ইনস্ট্রুমেন্টেশন ছিল সেটা এবং তখনকার সমাজের যে রিফ্লেকশনটা ছিল সেটা ওই গানগুলোতে কিন্তু সবথেকে ভালো ইনস্ট্রুমেন্টাল দিক থেকেও আমি ভীষণ কনভেনশনাল ফরম্যাটে গেছি প্রচুর লাইভ ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি যেমন সরোদ আছে সেতার আছে বাঁশি আছে এসরাজ আছে তবলা তো আছে তারপর তারপর পিয়ানো ইউজ করেছি একটা খুব ভালো হয়েছে মিউজিকটা আই এম সো হ্যাপি মানে ওর মিউজিক আমার এমনিতেই সব প্রিয় কিন্তু এই ছবিটার ক্ষেত্রে মানে মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট গুলো এত লাইভ এত মানে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ ওই রিচনেসটা নইলে না তৈরি হতো না ওইটা এখনকার ধরো এখন ইলেকট্রনিক্স এর যুগে মানে সত্যি যেটা করতেন তার একটা কারণ আছে অ্যাবসলিউটলি আর এত সুন্দরভাবে ও ব্যবহার করেছে ইনস্ট্রুমেন্ট গুলো তবে এইটাতে ঋতু একটা গান গাইলে ভালো হতো সেইটা আমি মিস করলাম কিন্তু যদি মনেই হচ্ছে যে গান গাইছে হ্যাঁ সেটা আমি সেটা বলতে যাচ্ছিলাম অদিতি গিয়েছে ওই গানটা ভালো হবে সেটা হবে তারপরে এই যে ব্রোচ বা এই শাড়ির পাড় বা এইরকম ধরনের ব্যাগ এইগুলোকে আমরা চেষ্টা করেছি ছোট ছোট জিনিসগুলো যদি একটু ইনকর্পোরেট করতে পারি ছবির মধ্যে যেটা শ্রাবণনিধিকে কুডোস মানে শ্রাবণনিধি মানে এত শ্রাবণনিধির অনেক বড় এক্সপিরিয়েন্স সে নিজে জাতীয় পুরস্কার পেয়েছে ফলে শ্রাবণনিধি ঠিক জানে যে কিভাবে ওই সময়টাকে ধরতে হয় তার পোশাকের মাধ্যমে তো সেইটা আর তারপরে মাঝখানে এই যে কোভিড আর আমফান হলো এটা একটা ছোট্ট মানে এটা আমাদের ছবির এটা এখনো বলা হয়নি এটা জাস্ট শেয়ার করছি সেটা হচ্ছে যে আমাদের একটা ট্রাঙ্ক পুরোপুরি হারিয়ে গেছিলো
মানে কস্টিউমে হ্যাঁ সেইগুলোকে আবার রিক্রিয়েট করা তাই বলা দত্তা প্রচুর হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে গেছে মানে একটা সোনার আংটি হারিয়ে যেতে পারে কিন্তু এটা কন্টিনিউটি কিছু হারিয়ে গেলে সেটা যে কি না মুশকিল রিক্রিয়েট করা মানে ঠিক ওই টেক্সচার ওই শাড়ি ওই রং ওই ডিজাইন তাই তো তো যাই হোক সেগুলোকে আবার আমাদের কিছু কিছু জিনিস রিক্রিয়েট করতে হয়েছিল তো সেটার জন্য একটু সময় লেগেছিল তো যাই হোক মানে কিন্তু আমরা আলটিমেটলি করে নিয়েছিলাম কারণ ওটা তো করতেই হবে তো সেই জন্য শ্রাবণী দিয়েও প্রচুর সেটার জন্য এফোর্টও দিয়ে দেবলিনাকেও তুমি একেবারে অন্য একটা মানে অন্য একটা ভাবে প্রেজেন্ট করেছো ছবিতে যেটা দেবলিনাকে এখনো পর্যন্ত দেখা যায় অনেক সুন্দরও লেগেছে আর ভালো লেগেছে আর ওর নলিনীর জন্য একদম মনে হয়েছিল যে ও আমার মনে হয়েছিল যে ও একদম অ্যাপ্ট আর ওর মধ্যে না একটা প্রাণবন্ত ব্যাপার আছে আর খুব ন্যাচারাল একটা এনার্জি আছে ওর মধ্যে যেটা আমার খুব ভালো লাগে এবং আমি আর দেবলিনা এর আগেও কাজ করেছি এবং দেবলিনা আমার মানে আমার খুব প্রিয় একটা মানুষ তো জয়দা বা সাহেবের সঙ্গেও তো তুমি কাজ প্রচুর কাজ প্রচুর কাজ ওরা দুজনেই খুব ভেটেরান ওদের সম্বন্ধে কিছু বলারই নেই আর তবে তবে একটা খুব ভালো জিনিস এই ছবিটা মধ্যে জয় হয়তো ছবিটা পুরো দেখেছে তো বলতে পারবে যে প্রত্যেকেরই না একটা খুব ভালো স্পেস আছে ছবিটাতে প্রত্যেকে কিন্তু না জয় বলো মানে তুমি গানগুলো যখন রিলিজ করছে এবং ধরো ট্রেলারটাও যখন রিলিজ করেছে তখন কিন্তু একটা মানে মিনিমাম ধারণা তো পাওয়া যায় এটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু তার একটা জায়গা পেয়েছে না মানে ডিস্ট্রিবিউটেড হয়েছে পুরো গানটা প্রপার ভালো হোমওয়ার্ক কেটে চলে যাচ্ছে তা নয় না তার মানে তার অনেকটা পোর্শন আছে ইনফ্যাক্ট আমরা যখন টাইমস এর সঙ্গে কাজটা করলাম তখন কিন্তু ওরা এই প্রথম গানটা যেটা রিলিজ করে এটা কিন্তু একেবারে জয় এবং নলিনীর উপরে মানে দেবলীনার উপরে কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি যে ওই গানটা দিয়েই শুরু হোক আমাদের দত্তার ইয়েটা মানে জার্নিটা গানের জার্নিটা যদি কাউন্টডাউন তো শুরুই হয়ে গেছে রিলিজে দর্শকদের শেষ মুহূর্তে তুমি কি বলবে একটাই কথা বলার আমার প্রিয় দর্শককে যে আমার দর্শকরা আমাদের খুব ভালোবাসে বাংলা ছবিকে ভালোবাসে আমাদের পারফরমেন্স দেখতে সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন তাই চাইবো যে 16ই জুন রিলিজ হচ্ছে দত্তা প্লিজ আসুন ছবিটা দেখুন সাহিত্য থেকে তুলে ধরার চেষ্টা করেছি একটা কাজ আপনারাই বলেন সাহিত্য থেকে ছবি হয় না তাই আমরা চেষ্টা করেছি আপনারা যদি এসে ছবিটার পাশে দাঁড়ান ছবিটা দেখেন সবাইকে বলেন ফেসবুকে লেখেন মানুষকে ডাকেন তাহলেই বাংলা সিনেমাকে আমরা আরও বেশি করে বাঁচাতে পারবো আরও ভালো কাজ করতে পারবো প্লিজ 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 আপনারা সবাই এসে প্রেক্ষাগৃহে ছবিটা দেখুন কারণ এটা প্রেক্ষাগৃহেরই ছবি কই দেখি তো বাবার চিঠিটা আমি কি পকেটে দিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি জয়দা তুমি তো সোশ্যাল মিডিয়া যথেষ্ট অ্যাক্টিভ এবং সেটা তো আমরা প্রত্যেকেই দেখি মানে রাধুবাবু দোকানে চা খাওয়ার ছবিটা জয়দা কিন্তু পাওয়া যায় কারণ সবাই জানে যে কে কখন মানে জয়দাকে কখন কোথায় পাওয়া যাবে আর কি একদম তা ছবিটা একটু মানে কি বলবে মানে তোমার মানে গানের সেকশন তো সবাই শুনেই ফেলেছে অলরেডি সবাইকে অনুরোধ করবো ঋতুর কথা সূত্র ধরেই ছবিটা দেখুন আর বাংলা সাহিত্যের অন্যতম সেরা সম্পদ হচ্ছে দত্তা এবং আমরা অনেক দিন ধরে প্রচুর পরিশ্রম করে নিজেদের সেরাটা দিয়ে এই ছবিটা তৈরি করার চেষ্টা করেছি সেটা পূর্ণতা পাচ্ছে মুক্তি পাচ্ছে বলে কিন্তু সেটা আরও বেশি পূর্ণতা পাবে যদি আপনারা ছবিটা দেখেন ভালো লাগুক মন্দ লাগুক আমাদের জানান কিন্তু আমার মনে হয় আপনারা পছন্দ করবেন ছবিটা ঋতুদি এবং জয়দার কথা রেস ধরেই হলে গিয়ে দেখুন বাংলা ছবি এবং অবশ্যই 16 তারিখ মুক্তি পাচ্ছে দত্তা হলে গিয়ে দেখুন দেখতে থাকুন আর্টেজ টিভি আগামী 30শে জুন মুক্তি পাচ্ছে শিপু